আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রিভিউতে। আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো জাপান থেকে রিসেন্টলি ইম্পোর্ট করা 2019 মডেলের এই হোন্ডা ইনসাইট গাড়িটি। ইনসাইট হলো হোন্ডার একটা প্রিমিয়াম কম্প্যাক্ট হাইব্রিড সেডান, যেটা 1500 সিসি এবং অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট। এই গাড়িটার ইন্টেরিয়র অনেক রিচ এবং এটাতে আপনি পাবেন এক্সেলেন্ট ড্রাইভিং পারফরমেন্স এবং গাড়িটাতে কিন্তু অনেক বেশি সেফটি ফিচার্স আছে। ইনসাইটের এই মডেলটা হলো থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনটা ছিল আপনার টু ডোর হ্যাচব্যাক, সেকেন্ড জেনারেশনটা হলো এক শেপ প্রিয়াস ফাইটার বলা যায়, আর থার্ড জেনারেশনটা আপনি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ আপনার ম্যাচিউর এবং একটা বোল্ড ডিজাইন করা হয়েছে। ইনসাইটের ওভারঅল ডিজাইনটা যদি দেখেন, ইটস এ কম্বিনেশন অফ হোন্ডা অ্যাকর্ড এবং সিভিক। গাড়িটার ফ্রন্ট ফেসটা হলো হোন্ডা অ্যাকর্ড থেকে নেওয়া, আর রিয়ার সাইডটা হলো সিভিক থেকে নেওয়া। সো এই সিভিক এবং অ্যাকর্ডের কম্বিনেশন করে এই গাড়িটা ডিজাইন করা হয়েছে। 1.5 লিটারের হাইব্রিড ইনসাইডের চারটা প্যাকেজ হয়, একটা এলএক্স প্যাকেজ, দেন ইএক্স, দেন ইএক্স প্রাইম স্টাইল, ইএক্স ব্ল্যাক স্টাইল। আমাদের আজকের এই গাড়িটা হলো ইএক্স প্যাকেজ। আমি আপনাদেরকে যে চারটা প্যাকেজ বললাম, চারটা প্যাকেজের কিন্তু চেসিস কোড সেম, যেটা হলো ZE4। তো এই ছিল গাড়িটার কিছু ইন্ট্রোডাকশন। এখন আপনাদেরকে গাড়িটা রিভিউ করে দেখাবো। চলুন আমরা গাড়িটার ফ্রন্ট ভিউ থেকে স্টার্ট করি। গাড়িটার ফ্রন্ট লুক যদি আপনারা দেখেন, খুবই প্রিমিয়াম এবং বোল্ড একটা লুক এবং অনেক ম্যাচিউরড। এটার হেডলাইটটা যদি দেখেন, এটা এলইডি হেডলাইট, এটা টার্নিং লাইটগুলো আপনার এলইডি, এখানে ডিআরএল আছে, নিচে যে ফগলাইট আছে এটাও এলইডি। ফগলাইটের যে কেসিংটা দেখেন, ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন ইউজ করা হয়েছে, একদম লোয়ার লিপটাও কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালার। বনেটটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার গ্রিলের আপার পোর্শনে যে ক্রোম ফিনিশিংটা ইউজ করা হয়েছে, এটা গাড়িটার ফ্রন্ট লুককে আরও বেশি সুন্দর করে তোলে। এবং মাঝখানে দেখেন হোন্ডার লোগোটা এবং ফ্রন্ট যে গ্রিলটা, গ্রিলটা টোটালি ব্ল্যাক কালারের সাথে ক্রোম ফিনিশিং ইউজ করেছে, যেটা গাড়িটার প্রিমিয়াম লুক অনেক দেয়। গাড়িটার নাম্বার প্লেটের নিচে লেফট সাইডে একটা ব্ল্যাক কালারের একটা সেন্সরের মতো আছে, যে সেন্সরটা হলো কলিশন কন্ট্রোল করতে হেল্প করে। আসুন আপনাদের গাড়িটার উইন্ডশিল্ডটা দেখাই। এখানে যে গ্লাসটা আছে এটা কিন্তু ইউভি কাট প্রোটেকশন দেওয়া আছে এবং এটা হাফ টিন্টেড। এবং গ্লাসের ওখানে দেখেন যে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে দুইটা ক্যামেরা আছে, একটা হলো ড্রাইভ রেকর্ডার আর একটা হলো হোন্ডা সেন্সিংয়ের জন্য যে ক্যামেরাটা দরকার, যেটা আপনার কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট, ইমার্জেন্সি ব্রেক এগুলোতে হেল্প করে। গাড়িটার বনেটটা যদি দেখাই, এখানে দেখেন যে কার্ভগুলো আছে, এই কার্ভগুলো কিন্তু গাড়িটার প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে দেয়। এবার চলুন আপনাদেরকে গাড়িটার ইঞ্জিন সম্পর্কে কিছু আইডিয়া দিই। হোন্ডা ইনসাইটের এই গাড়িতে 1.5 লিটার আইভিটেক ইনলাইন ফোর সিলিন্ডারে 107 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। ইঞ্জিনের সাথে এখানে 129 হর্স পাওয়ারের একটা এসি সিঙ্কোনাস পারমানেন্ট ম্যাগনেট মোটর ইউজ করা হয়েছে, যে মোটরটা আপনার 60 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে পাওয়ার নেয় এবং ইঞ্জিন এবং মোটর মিলে আপনার 151 হর্স পাওয়ার প্রডিউস করে। আপনাদেরকে তো ইঞ্জিন পাওয়ার নেয় এতক্ষণ বললাম, আসুন আপনাদেরকে ইঞ্জিন কম্পোনেন্টটা দেখাই। একদম রাইট সাইডে আপনার ফিউজ বক্সটা আছে দেখা যাচ্ছে, আর এখানে যে হোয়াইট কালারের যে কন্টেইনারটা, এটা হলো আপনার ব্রেক ফ্লুইডটা এখানে থাকে। আর এখানে আপনার চারটা স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগের ক্যাপগুলো এখানে দেখা যাচ্ছে। একদম সেন্টারে হলো আপনার ইঞ্জিনটা, এখানে 8 ডিম টেকনোলজি হাইব্রিড ইঞ্জিন ইউজ করেছে এবং ইঞ্জিনটার বাম পাশে হলো আপনার ইনভার্টারটা। আর এখানে যে ব্ল্যাক বক্সটা দেখতে পাচ্ছেন উপরে প্লাস সাইন দেওয়া, এই সাইনটা মেইন হলো গাড়িটা যখন আপনার হেল্প নিতে হবে বা অন্য গাড়িকে আপনি হেল্প দিবেন, সো পজিটিভ টার্মিনালটা কিন্তু এই বক্সটা খোলার পর এখানে একটা রেড কালারের প্যানেল আছে, এখানে কানেক্ট করতে হয়। আর নেগেটিভ প্যানেলটা গাড়ি যে কোনো স্টিল প্যানেলে কানেক্ট করে অন্য গাড়িকেও আপনি হেল্প দিতেও পারেন, নিজে নিতেও পারেন। আর একদম লেফট সাইডে আপনার এয়ার ফিল্টারের বক্সটা আছে, বক্সের পিছনে আপনার হোয়াইট কালারের যে কন্টেইনারটা আছে এটা হলো ইনভার্টার কুলেন্ট, আর রেডিয়েটার কুলেন্টটা আপনার সামনে ফ্যানের পিছনে অবস্থান করছে। এই সেম ফ্লোটা কিন্তু আপনি টয়োটার প্রিয়াসও পাবেন। আপনাদেরকে আরেকটু বলি, এই গাড়িটা কিন্তু ইঞ্জিন অনেক পাওয়ারফুল, লাইক ইঞ্জিন এবং মোটর মিলে 151 হর্স পাওয়ার প্রডিউস করে, যেটা আপনার প্রিয়াসের থেকে বেশি। এই ছিল গাড়িটার ইঞ্জিন ওভারভিউ। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। গাড়িটার সাইড ভিউ যদি আপনারা দেখেন, এটা লো প্রোফাইল এবং 17 ইঞ্চেস অ্যালুমিনিয়াম ইউজ করার কারণে অনেক প্রিমিয়াম দেখায় এবং গাড়িটার যে শেপ অ্যান্ড ডিজাইন, অ্যারোডাইনামিক্স অসম। সাইড ভিউ যদি একদম পিছন সাইড থেকে স্টার্ট করি, দেখেন টেল লাইটের একটা পোর্শন আপনার ফেন্ডারে চলে আসছে, আর রিয়ার যে উইন্ডশিল্ডটা আছে এটা কিন্তু টোটালি সেডান শেপ। প্রিয়াস যেমন আপনার একটা হ্যাচব্যাক একটা ভাব আছে, বাট ইনসাইড কিন্তু টোটালি পিওর অ্যান্ড সেডান। আপনার গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, টোটালি পিছনের গ্লাসগুলো টিন্টেড,
সামনে ড্রাইভারটা টিন্টেড না, আর এই গ্লাসগুলো কিন্তু সবগুলো ইউভি কাট প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে, গাড়িটার সাথে কোনো রেইনশেড আসে নাই। সো ক্রোম ফিনিশিং এবং টিন্টেড গ্লাস হওয়ার কারণে গাড়িটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়। গাড়িটাতে এন্ট্রি এবং এক্সিটের জন্য ডোর লক এবং আনলক করার জন্য এখানে দুইটা অপশন আছে, আপনার যে রিমোটটা আছে এটাতে আপনারা করতে পারেন। এছাড়া ডোর হ্যান্ডেলে টাচ করলে আপনার এটা অটোমেটিক লকটা আনলক হয়ে যায়, আবার যদি এখানে টাচ করি দরজাটা আপনার লক হয়ে যাবে। এছাড়া আমরা রিমোট দিয়ে এটা করতে পারি, আমরা যখন আনলক করতেছি রিমোট দিয়ে দরজা আনলকও হচ্ছে এবং সাথে সাথে আপনার যে সাইড মিররগুলো আছে এটাকে উইঙ্কার মিরর বলা হয়, অটোমেটিক ফোল্ড আনফোল্ড হয়। ফোনটা ইনসাইডের ডোর হ্যান্ডেলে আরেকটা ফিচার আছে, এটা ভিতরের দিকে ছোটো একটা এলইডি লাইট আছে। সো রাত্রেবেলায় যখন আপনার ডোর লক আনলক করবেন এখানে কিন্তু আপনার সাদা আলো রিফ্লেক্ট করে। আর যদি ফ্রন্ট ফেন্ডারটা দেখেন, ফেন্ডারের দুই পাশে আপনার হাইব্রিডের ব্যাচটা দেওয়া আছে, গাড়িটা যেহেতু হাইব্রিড। আপনাদেরকে এখন গাড়িটার ফুয়েল ট্যাঙ্কটা দেখাবো, এটা ক্লিক করলে গাড়ির ঢাকনাটা খুলে আসে। এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 40 লিটার। আমার কাছে হোন্ডা ইনসাইডের রিমটা কিন্তু অনেক জোস লাগছে, কারণ এটা যে ডিজাইনটা আপনার ব্ল্যাক কালার ম্যাট ফিনিশিং এবং সিলভার কালার, টু টোন হওয়াতে গাড়িটার সাইড ভিউ অনেক বেশি অ্যাট্রাকটিভ করে, এবং এটা 70 ইঞ্চি একটা অ্যালয় রিম। টায়ার সাইজ হলো 215/50R17। গাড়িটার চারটা চাকাতে আপনার ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক আছে, দ্যাট মিন্স হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং সামনের চাকার সাসপেনশন হলো ম্যাকফারসন এবং পিছনেরটা হলো মাল্টিলিং। আর গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন, এটা প্রিমিয়ামনেস করার জন্য গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো অনেক কম, তারপরেও পিএসএর থেকে বেশি। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 5.7 ইঞ্চেস, ওয়ারেস পিএসএ হলো 5.2 বা 5.1 ইঞ্চেস। আমরা এই গাড়িটা উত্তরা এরিয়াতে ড্রাইভ করেছি, সোফা এখন পর্যন্ত কোনো স্পিড ব্রেকার না, আমরা ঘষা খাইনি। তো এই ছিল গাড়িটার সাইড ভিউ, চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। হোন্ডা ইনসাইডের ব্যাক সাইডে যদি দেখেন, এটা অনেক স্পোর্টি এবং প্রিমিয়াম একটা ফিল আছে, এটা আপনার সিভিক থেকে কপি করা। আর টেল লাইটটা দেখেন, এখানে এলইডি টেল লাইট ইউজ করেছে, টেল লাইটের ঠিক নিচেই আপনার ইনসাইড লোগোটা দেখতে পাচ্ছেন, আর রাইট সাইডে আপনার হাইব্রিড ব্যাচটা আছে, আর সেন্টার বরাবর হোন্ডার লোগোটা আছে। আর যে টেল গেটটা, এই গেটের সাথে কিন্তু আপনার এখানে একটা স্পয়লার আছে। এছাড়া নিচের বাম্পারটা যদি খেয়াল করেন, এখানে চারটা সেন্সর দেখা যাচ্ছে, এই সেন্সরগুলো হলো পার্কিং সেন্সর। গাড়ি যদি কোনো দেওয়ালের সাথে লেগে যায় বা পিছন থেকে যদি কোনো গাড়ি বা অন্য কাছাকাছি চলে আসে, ড্রাইভারকে এটা অ্যালার্ট করে। এখানে একটা ব্যাক ক্যামেরা বিল্ট ইন অবস্থায় আছে, আর বাম্পারে আপনার দুটা রিফ্লেক্টর দেখা যাচ্ছে। আর একদম নিচের দিকে আপনার ব্ল্যাক কালারের যে পোর্শনটা দেখেন, এটার সাথে আপনার নিকেল ক্রোমে একটা ফিনিশিং দিয়েছে। সো এই নিকেল ক্রোমগুলো ইউজ করে কিন্তু গাড়িটার প্রিমিয়ামনেস আরও বাড়ানোর জন্য। আর আমরা যদি উইন্ডশিল্ডটা দেখেন, এটা পিছনে উইন্ডশিল্ডটা টিন্টেড করা নাই, এখানে আপনার মাঝখান বরাবর একটা ব্রেক লাইট দেখা যাচ্ছে, আর ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। তা আসুন আমরা গাড়িটার এখন ট্রাঙ্ক স্পেসটা আপনাদেরকে দেখাবো। বুট স্পেস যেটা দেখতে পারতেছি, এখানে ম্যাসিভ বুট স্পেস আছে, এখানে আপনি খুব ইজিলি 4-5টা ট্রলি ব্যাগ আপনার ক্যারি করতে পারবেন। আর এখানে যদি ফ্লোর থেকে কার্পেটটা যদি উঠাই, এখানে আপনার টায়ার পাংচার হয়ে গেলে পাংচার রিপেয়ার যে কিটটা আছে সেগুলো দেখা যাচ্ছে, একটা পাম্পিং মেশিন এবং জেল এবং জ্যাকগুলো আছে। গাড়িটার সাথে আপনার কোনো স্পেয়ার টায়ার আসে না, হোন্ডা টোটালি স্পেয়ার টায়ার দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানে যে দুইটা লিভার দেখতে পাচ্ছেন, এগুলো যদি আমি টান দিই, এটা এবং এটা, এই দুটা টেনে দিলে মাঝখানে যে প্যাসেঞ্জার ওয়ার সিটের যে হেলান দেওয়ার যে জায়গাটা, ওগুলো কিন্তু ফোল্ড হয়ে যায়। ফোল্ড হয়ে গেলে এখানে আরও বেশি স্পেস হয়ে যাবে, সো দ্যাট আপনি আরও বেশি লাগেজ রাখতে পারবেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড এবং বুট স্পেস। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখে আসি। আপনাদেরকে রিভিউ করার ফার্স্টে বলেছিলাম এই গাড়িটার ইন্টেরিয়র অনেক রিচ, সেটা আমি এখানে বসার পর আরও বেশি ফিল করতেছি, কারণ এই গাড়িটার ইন্টেরিয়র ইন ডেপ টোটাল জায়গায় আপনার সফট টাচ লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে, আর সব জায়গায় আপনার একটা হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এই গাড়িটার একটা কুল একটা ফিচার আমার কাছে যেটা লেগেছে, গাড়িটাতে কোনো গিয়ার নব নাই, এখানে গিয়ার শিফটিং করার জন্য গিয়ার বাটনগুলো আছে। দেখতে পান এখানে ডি বাটন আছে, পি প্রেস করলে পার্কিং মোডে যায়, দেন আপনার ব্রেক হোল্ড আছে, ইলেকট্রনিক পার্কিং আছে। হ্যাঁ, এগুলো জাস্ট প্রেস করলে হয়, এটা অনেক জোস একটা ফিচার আমার কাছে লেগেছে এবং অনেক কমফোর্টেবল। জাস্ট জার্নি করার সময় আপনার গিয়ার শিফট করা লাগতেছে না, প্রেস করলে আপনার গাড়ির গিয়ারগুলো শিফট হচ্ছে। আর এখানে যে সেন্টার কনসোল আমবক্সটা আছে, এটা অনেক বড়, মাঝখানে আবার বোতল হোল্ডারও আছে। আমবক্সটা যদি আমি খুলি, এখানে অনেক স্পেস, ভিতরে অনেক কিছু রাখতে পারবেন। আর মাঝখানে এখানে আরও তিনটা বাটন দেখা যাচ্ছে, একটা ইকোন, একটা স্পোর্টস আর ইভি। ইকোন মিন্স হলো ইকোনমি মোডটা সে অ্যাক্টিভ করে দিচ্ছে, স্পোর্টস মোড, আর একটা হলো ইভি মোড। ইভি মিন্স হলো ইলেকট্রিক ভেহিকেল। গাড়িতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক যে ব্যাটারিটা আছে সেখানে যদি চার্জ থাকে, আপনি তখন এই চার্জটা ডিসচার্জ করার জন্য ইভি মোডে গাড়িটা চালাতে পারেন। স্পোর্টস মোডে দিলে আপনি গাড়ির অ্যাক্সেলারেশন পাওয়ার অনেক বেড়ে যাবে, আপনি স্পোর্টস মোডে খুব এনজয়েবল আপনি ড্রাইভ করতে পারবেন। আর সেন্টারে আপনি দেখা যাচ্ছে দুইটা ইউএসবি পোর্ট আছে, যেটা মোবাইল ফোন চার্জ করতে পারেন। এখানে একটা 12 ভোল্টের 180 ওয়াটের একটা পাওয়ার আউটলেটও আছে, আপনি অ্যাডাপ্টার লাগিয়ে আপনি মোবাইল ফোন, ল্যাপটপ, চার্জার, যে কোনো জিনিস আপনি চার্জ করতে পারেন। এসি কন্ট্রোলিং বাটনগুলো যদি দেখেন, অনেক সফট টাচ, অনেক প্রিমিয়াম। এখানে ক্রোম ফিনিশিং এবং পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ফিনিশিং ইউজ করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লে আছে, টেম্পারেচার আপনার 2 জোন ক্লাইমেট কন্ট্রোল টেম্পারেচার, আপনি রাইট সাইডের জন্য একরকম টেম্পারেচার, পিছনের জন্য একরকম টেম্পারেচার সেট করতে পারেন। এবং ড্রাইভারের ফ্রন্ট প্যাসেঞ্জার এবং ড্রাইভার সিটটাতে কিন্তু আপনার সিট হিটিং অপশন আছে। মাঝখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, এটা গ্যাদার্সের একটা খুব উন্নত মানের প্লেয়ার, টোটালতে টাচ স্ক্রিন, টাচ করে আপনি সব কিছু করতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো ডিভিডি বা কোনো এসডি কার্ড ইনসার্ট করতে চান, সে অপশনটা আছে, এটা প্রেস করলে এটা আনফোল্ড হয়ে খুলে আসে, আপনি এখানে রাখতে পারবেন।
সো ইনফোটেনমেন্ট সিস্টেমটা খুব ভালো ইউজ করেছে তারা এখানে। গ্যাদার্সের এই প্লেয়ারটা অনেক হাই কনফিগারেশনে, এটা আপনার খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং এখানে আপনার যদিও এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে, তারপরেও এটা কিছু কিছু অংশ ইংলিশে আছে। আর মাঝখানে এসি ভ্যানগুলো যদি খেয়াল করেন, এটা অ্যাজ ইউজুয়াল নতুন কোনো ডিজাইন না, আপনার সিলভার কালারের কোনো ফিনিশিং ইউজ করা হয়েছে। আর এখানে যদি আমি আমার এখন ড্রাইভিং সিটে বসে যদি আমি আমার ড্রাইভারের বেনিফিটসগুলো বলি, এই গাড়িতে আপনার সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা ইউজ করা হয়েছে, যেটা আপনার হোন্ডা অ্যাকর্ডও পাবেন। লেফট সাইডের অংশটুকু হলো ডিজিটাল, রাইট সাইডের স্পিডোমিটারটা হলো অ্যানালগ। আর এই ক্লাস্টারের ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এসি ভেন্টের এখানে একটা নব আছে, যেটাতে আপনি ব্রাইটনেস কমাইতে বাড়াতে পারবেন। ট্রিপ সেটিংটা করার জন্য এই এসি ভেন্টের নিচে একটা ট্রিপ বাটন আছে, এটা ক্লিক করে ট্রিপের সেটিংসগুলো চেঞ্জ করা যায়। এই গাড়িটার স্টিয়ারিং অনেক স্পোর্টি, এখানে পুরোটা লেদার দিয়ে ট্রিম করা, এখানে হোয়াইট স্টিচ ইউজ করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম কন্ট্রোলিং বাটনস আছে, লেফট সাইডে যে বাটনগুলো আছে এটাতে আপনার মাল্টিমিডিয়া ইনফোটেনমেন্ট সিস্টেমটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কল কানেক্ট করতে পারবেন, কল ডিসকানেক্ট করতে পারবেন, লাউড স্পিকার অন করতে পারবেন। রাইট সাইডে যে বাটনগুলো আছে এখানে একটা লেখা আছে মেইন, ক্যান্সেল, সেট, রিসেট এবং লেন ডিপার্চার, ক্রুজ কন্ট্রোল, এই ফিচারগুলো আপনি এনেবল ডিসেবল করতে পারেন রাইট সাইডে বাটনগুলোতে। এছাড়া কিন্তু স্টিয়ারিংটা আপনার টিল্টিং করা যায়, সো সামনে পিছে টেলিস্কোপিক টিল্টিং, সো আমার পছন্দ মতো আমি চাইলে এটা সেট করে নিতে পারি। গাড়িটা স্টার্ট করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে, এটা প্রেস করে আপনি গাড়িটা স্টার্ট এবং অফ করতে পারেন। পাওয়ার বাটনের নিচে আপনার আরও তিনটা বাটন আছে, একটা পার্কিং সেন্সরগুলো এবং কলিশন কন্ট্রোল সেন্সর এবং ট্র্যাকশন কন্ট্রোল সেন্সর বাটনগুলো এখানে এনেবল ডিসেবল করা যায়। গাড়িটার ব্যাকডালা খোলার জন্য এখানে কোনো লিভার নাই, দরজার সাথে এখানে যেখানে বোতল হোল্ডারটা আছে ওখানে একটা বাটন আছে, প্রেস করলে আপনার ব্যাকডালাটা অটোমেটিক খুলে যায়। এছাড়া রিমোট দিয়েও ব্যাকডালাটা খোলা যায়। আর গাড়িটার ডোর প্যাডে যদি বলি, টোটালে এখানে রিচ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, লেদার দিয়ে র্যাপিং করা, আর্মরেস্ট ও লেদারের। আর্মরেস্টের এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, একদম উপরে তিনটা বাটন হলো আমাদের গাড়িটার যে লুকিং গ্লাস আছে, এই লুকিং গ্লাসগুলো আমরা ফোল্ড আনফোল্ড করা, উপর নিচ করা, আপনি এখানে ভিতরে বসে জয়স্টিক দিয়ে করতে পারবেন। এছাড়া টোটাল গাড়ির দরজাগুলো লক আনলক এবং উইন্ডোগুলো যেহেতু আপনার পাওয়ার, খোলা বন্ধ আপনি বাটনগুলো ড্রাইভার কন্ট্রোল করতে পারে। আর হোন্ডা গাড়ির একটা ফিচার আছে, আপনি গাড়িটা যখন 20 কিলোমিটার উপরে চালাবেন অটোমেটিক সব দরজা লক হয়ে যায়, এটা আবার আপনার ম্যানুয়ালি কিন্তু অফ করে রাখা যায়। সিলিংটা যদি দেখেন, এখানে আপনার সানভাইজার আছে, সানভাইজারের সাথে একটা ভ্যানিটি মিরর দেখা যাচ্ছে, মিররের সাথে ছোট একটা বাল্বও আছে যেটাতে আপনার রাত্রেবেলা নিজের ফেস নিজে দেখতে অনেক হেল্প করবে। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, কেবিন লাইটগুলো আপনার এলইডি হোয়াইট কালারের, সো এটা অনেক কুল এবং প্রিমিয়াম কেবিন লাইট ইউজ করা হয়েছে। প্যাসেঞ্জারের জন্য আপনার কিন্তু সানভাইজার আছে এবং সব প্যাসেঞ্জারের জন্য একটা করে গ্র্যাব রেল আছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, এই গাড়িটার সিটগুলো কিন্তু টোটালি আপনার পাওয়ার সিট। আমি চাইলে দেখেন আমি বাটন প্রেস করে আমার সিট সামনের দিকে যাচ্ছে, আবার যদি চাই আমি এটা অটোমেটিক হচ্ছে, এবং সিট হিটার অন করা আছে বলে আমার ব্যাক প্রেসার রিয়েলি গরম হয়ে আছে। সো এইটা একটা কুল ফিচার, ড্রাইভারের সিট এবং প্যাসেঞ্জারের সিট দুটাই আপনার পাওয়ার। গাড়িটার সাউন্ড সিস্টেমে যদি বলি, চারটা দরজাতে স্পিকার আছে এবং চারটা টুইটার আছে, একদম পিছনে কিন্তু আরও দুইটা স্পিকার আছে যেটা আপনার উইন্ডশিল্ডের নিচে, আর এখানে আপনার যে লুকিং গ্লাসের হ্যাঙ্গারগুলো আছে কর্নারে এখানে টুইটার দেখা যাচ্ছে। সো ওভারঅল গাড়িটার ইন্টেরিয়র সুপার লাক্সারি বলা যায়, এবং এখানে বসে আপনি যে ফিলটা পাবেন, এখানে গাড়িটা না কিনে আপনি বসা পর্যন্ত সেটা ফিল করতে পারছেন না। আর প্যাসেঞ্জারের এখানে একটা গ্লোভ কম্পার্টমেন্ট আছে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি এখানে রাখতে পারেন। আর এখানে গ্লোভ কম্পার্টমেন্টের উপরে যে পোর্শনটা ব্ল্যাক কালার, এখানে হোয়াইট স্টিচ ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু আপনার সফট একটা লেদার ইউজ করা হয়েছে। সো প্রিমিয়ামনেস যেটা বলে, এই গাড়িতে কোনো অংশে কমতি নাই। আপনি যে 45 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনতেছেন, সব দিক দিয়ে ওয়ার্থ ইট, এবং মোস্ট ওভার এটা ইটস এ হাইব্রিড কার এবং এটা ফুয়েল এফিশিয়েন্ট। ঢাকা সিটির মধ্যে এটা মোরলেস আপনি 20 কিলোমিটার পার লিটারে পাবেন, হাইওয়েতে এটা আরও বেশি বাড়বে ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক জ্যাম, এবং আপনার ড্রাইভিং স্কিলের উপর এটা কম বেশি হতে পারে। তো এই ছিল গাড়িটার সামনের এক্সপিরিয়েন্স। চলুন আমরা পিছনের সিটে বসে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। পিছনের সিটে বসেও আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল আগের কথাই বলবো, ইটস সো প্রিমিয়াম। এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, হেড স্পেস দেখা যাচ্ছে, এবং তিনজন প্যাসেঞ্জারের জন্য তিনটা আলাদা করে আপনার হেডরেস্ট আছে। মাঝখানে সেন্টার আর্মরেস্ট আছে, টোটালি লেদার এবং খুবই সফট লেদার। এখানে দুইটা বোতল হোল্ডার বা কাপ হোল্ডারও আছে। ইটস টোটালি প্রিমিয়াম একটা ইন্টেরিয়র। আর্মরেস্ট যেটা দেখা যাচ্ছে এখানে লেদার ইউজ করেছে, ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশিং, এবং মোস্টলি এটা পিছনে প্যাসেঞ্জারদের জন্য রিয়ার এসি ভেন্ট আছে, এটা অনেক কুল। আমার কাছে একটা জিনিসই জাস্ট একটু নেগেটিভ লেগেছে, যে এটা ফ্লোরটা একদম ফ্ল্যাট না, মাঝখানে যে বসবে তাকে একটু তা উঁচা করে বসতে হবে। আদার দেন দ্যাট গাড়িটা একদম পারফেক্ট। তো এই ছিল গাড়িটা ইন্টেরিয়র। আপনাদেরকে এখন হোন্ডা ইনসাইটের প্রাইস সম্পর্কে আইডিয়া দিব। এই গাড়িটা হলো 2019 মডেল, এটা অকশন গ্রেড হলো 4.5, মাইলেজ হলো 45,000 কিলোমিটার, এবং এটা বর্তমান প্রাইস হলো 45 লাখ টাকা। এই গাড়ির প্রাইসটা কিন্তু সবসময় ফিক্স না, ইটস টোটালি ভেরিয়েবল বেসড অন দ্য অকশন গ্রেড, মাইলেজ, কালার এবং অ্যাভেবিলিটি এবং ডলার রেটের উপর ডিপেন্ড করতেছে। আর আপনারা যারা প্রি অর্ডার করতে চান, আমাদের ওয়েবসাইট auction.gariimport.com.bd, জাপানের সব অকশনার্সের সাথে কানেক্টেড, সেই অকশন সাইটে লগ ইন করে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেড, কালার, মাইলেজ এগুলো ফিল্টার করে আমাদেরকে লট নাম্বারটা শেয়ার করলে আমরা আপনাদেরকে একটা কস্টিং দিতে পারি, যে এই দাম হলে গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে। বাট এই মুহূর্তে ডলার ক্রাইসিসের কারণে যেহেতু আমরা এলসি ওপেন করতে পারতেছি না, আশা করি 2023 সালের
মার্চ বা এপ্রিল মাসে আমরা নতুন করে প্রি অর্ডার নিতে পারবো। তো তখন আপনারা গাড়িগুলো আবার ইম্পোর্ট করলে আই থিঙ্ক গাড়ির দাম একটু কমে যাবে। আমরা গাড়ি ইম্পোর্ট ডটকমডট বেরি জাপানিজ রিকগনিশন গাড়ি ইম্পোর্ট এবং সেল করে থাকি। আমাদের আছে হিউজ স্টক। আমাদের এই স্টকগুলো দেখার জন্য আমাদের স্ক্রিনে দেখানো অ্যাড্রেসগুলোতে চলে আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হলো পলওয়েল কার্নেশন শপিং সেন্টার, এটা উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে লেভেল 1 পার্কিং এরিয়াতে। জাপানিজ রিকগনিশন গাড়ি ছাড়াও আমরা ইউরোপিয়ান গাড়ি আমদানি করে থাকি। সো আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01110303033 অথবা 01711030303। আমরা গাড়ি ইম্পোর্ট ডটকমডট বেরি আরেকটা সার্ভিস দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জাপানিজ যে কোনো গাড়ির অপশন শিট ভেরিফাই করতে পারবেন। সো আপনারা যদি আপনার গাড়ির চেসিস নাম্বারটা জেনে থাকেন, সেই চেসিস নাম্বারটা আমাদের সিস্টেমে ইনপুট দিয়ে আপনি সার্চ করে যদি পেয়ে থাকেন, তাহলে 850 টাকা পেমেন্ট করলে আপনারা গাড়িটার অকশন হিস্ট্রি পেয়ে যাবেন। অকশন হিস্ট্রি মিনস হলো জাপানিজ গাড়িটা কত আছে কিলোমিটার চলছিল, কী কালার ছিল, কোন প্যাকেজের, কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি কিনা, অকশন পয়েন্ট কত, সব রকম ইনফরমেশন আমরা একটা রিপোর্টের মাধ্যমে আপনাকে ইমেলে সেন্ড করে দেওয়া হবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কমেন্টস থাকে বা টেকনিক্যাল কোশ্চেন্স থাকে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক এবং কমেন্টস আমাদেরকে গ্রো আপ করতে অনেক হেল্প করে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।